অনেক দিন পরে বাড়িতে এলাম। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, অসুস্থ তার পরে এখন ভালো হয়েছি। ওখানে আমরা দুজন আছি একটু বেড়াইবার জন্য বাড়িতে। দেখি বাড়ি ঘরটা কেমন আছে, তুমি মাঝে মাঝে আসবো কি সাদা নিয়ে সাদা বুঝি না। মানে বাড়িতে আইলে মাঝে মাঝে আমরা আবার একটু মুরগি পালি, আবার হাঁস টাসও পালি। কি গাছ? বেগুনের চারা, ছোট ছোট চারা আছে না বেগুনের? বেগুন গুলো হইব চারা দি দেখলাম না, এই যে ডান্ডা বেগুন। আন্ডা বেগুন না? হ্যাঁ, আন্ডা বাড়িতে থাকে না, উনি মাঝে মাঝে বাড়িতে আইয়ে আবার পরে কিন্তু শ্বাস করে, শ্বাস করার পরে মানে কাউন্টার তো চলে এলো কথা আর কি। আচ্ছা, এরপরে আমি এদিকে তো এটা কীটা করছো, এটা কি বাগান? এটা হচ্ছে গিয়ে আপনার করলা গাছ। এই যে করলা, এই যে ধরছে একটা দেখেন, হ্যাঁ অনেকগুলো ধরছে। এই যে এদিক দিয়ে একটা বড়ো আছে, এই যে এটা ছোট, বড়টাও আছে দেখে, হ্যাঁ সুন্দরভাবে ধরছে এগুলো, মাশাল্লাহ সুন্দর তো। না না না, যদি শাক সবজি তুই কিনে কেমন লাগে যেন আমি গান গেছি না, শুনো চাষি বাংলাদেশি যে কথারই দরকারি, আগাছা সাফ করিয়া রোপণ করো তরকারি। হ্যাঁ, এই জন্য তো তরকারি লাগাই বাড়িতে এলে তোর তাজা খাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা সুন্দর তো। এরপরে গাছও তো মানে তুলে গেছো, আগে তুলে গেছো নাকি? তা অনেক লাগানো হয়েছিল তো অনেক আগেই। এই যে আবার টমেটো, টমেটো তো অনেক দোষ ছিল। এই যে টমেটো দেখছেন কত সুন্দর সুন্দর পাকা টমেটো, দেখাইতে পারলাম না, অনেক টমেটো খাওয়া হয়ে গেছে। গাছ তো শেষ, একবার শেষের পথে অনেক গাছ মরে গেছে। টমেটো তো উঠানোর উপরে অনেকবার না, একটু দেখান মানে তো ভালোই করছে দাদা না। আর এটা কি? এটা তো এটা হচ্ছে আপনার কালো মরিচ। এটা অনেক মজার, এই মরিচের গ্রানটা অনেক মজা, খাইতেও টেস্ট অনেক। কালো মরিচ না? হ্যাঁ কালো মরিচ। এটা সব জায়গায় পাওয়া যায়, ঢাকাও চারা পাওয়া যায় এগুলা। আচ্ছা, সব জায়গাতে একটু জায়গার মধ্যে মানে ধন্যবাদ দিতে, একটু জায়গার মধ্যে সামান্য জায়গার মধ্যে এত প্রসেসি করতে পারে, এটা কিন্তু তোমরা সবাই জানে রাখবা। এবং বাড়ির আশেপাশে, বাড়ির সামনে পুকুর দিয়া মাছ ছাড়িলে টেলা হইয়া সময় সময় তুললে খাইবেন, বিক্রি দিবেন পাইকারি, নিজেও কিছু তুলে খাবেন, গরিব দুঃখীরে দিবেন। হ্যাঁ, বড় মাসের তরকারি, আগাছা সাফ করিয়া রোপণ করা তরকারি। আচ্ছা দেখছি দেখছি, এই এইগুলো হচ্ছে এই মরিচ। হ্যাঁ সুন্দর মরিচ তুলছে, এই যে মরিচ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মরিচগুলো অনেক মজা, মানে সবসময় খাই বলতে এই মরিচগুলো একটু আলাদা মজা, আবার গুল গুল টাইপের থাকে, এই মরিচের ঝাল থাকে প্রচুর। হ্যাঁ, আর এই যে বড়ুই কিন্তু অনেক হয়েছিল গাছে, সবাই মিলে খাইছি বড়ুইগুলা। ঘরে খাবারটা চলে যেগুলা, ওই যে কিনে কিনে খাইতে হয় না, তো ফ্রেশ তরকারি খাইলাম গ্রামে আইসা। সুন্দর করে অনেক দূর ছিল, এখন তো মনে করেন শেষ হইতেছে আস্তে আস্তে। তাহলে আমার এতে দেরি হলো নিতা, আপনি তো ব্যস্ত থাকেন।